সকালে আপনাদের মৌবক্সগুলো কীভাবে পর্যবেক্ষণ করবেন, দেখেন পুরুষ মৌমাছি কতগুলো মারা যায় পুরো পুরো। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিস শ্রেণা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্ষাকালীন মৌবক্সগুলো কীভাবে পর্যবেক্ষণ করবেন। অনেকেই পিঁপড়া তেলা পোকার দিকেই শুধু লক্ষ্য করে, কিন্তু মূল কারণ বা পোকার আক্রমণ হওয়ার মূল যে রহস্যগুলো শ্রেণা মৌমাছির মধ্যে, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করা যায় আপনাদের প্রতিটা বক্সই আপনারা সুরক্ষিত রাখবেন। আপনাদের বক্সে পিঁপড়া তেলা পোকাটি কী কী থেকে কীভাবে রক্ষা করবেন বক্সগুলো, এবং এই সময়ে যদি বক্সের মধ্যে কোনো পুরুষ মৌমাছি থেকে থাকে, সেই পুরুষ মৌমাছিগুলোকে তারা মেরে ফেলে এবং কুইন গেট লাগানো থাকার কারণে তারা কুইন গেট দিয়ে বাইর করতে পারে না, এবং একবারই যে বক্সের নিচের পার্ট আছে এই নিচের পার্টের মধ্যে সেই পুরুষ মৌমাছিগুলো পড়ে থাকে। এই পুরুষ মৌমাছিগুলো পড়ে থাকার কারণে তারা যাতায়াতে অনেক সময় দেখা যায় কুইন গেটের সামনে নিয়ে এসে ভিড় জমায়। আবার অনেকেই অনেক সময় দেখা যায় যে বাইরে থাকলেও সেখানে পোকার আক্রমণ প্রচুর পরিমাণ দেখা যায়, এই কারণে বক্সগুলো নষ্ট হয়ে যায়। আপনারা দেখেন আমরা উপরের বক্সটের যে ব্রুড চাম্বারটি আছে, এই ব্রুড চাম্বারটি তোলা মাত্রই দেখতে পাচ্ছেন যে নিচের যে পার্টের মধ্যে পুরুষ মৌমাছি মরে পড়ে আছে, এবং কুইন গেট দিয়ে অনেক পুরুষ মৌমাছি বাইর করা চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না। এইখানে আমরা কিছুদিন পরপর এই বক্সগুলো এভাবে পর্যবেক্ষণ করব। যখনই আমরা এভাবে বক্সগুলো পর্যবেক্ষণ করব, যখন পুরুষ মৌমাছিগুলো এবং নিচের পাট থেকে উপরের পাট পর্যন্ত পুরো বক্সগুলো আমরা যখন ভালোভাবে পর্যবেক্ষণে রাখতে পারবো, তখনই আপনাদের বক্সগুলো সুরক্ষিত থাকবে। দেখেন অলরেডি আমাদের কিছুদিন হওয়া মাত্রই সেইখানে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দিতেছে, বিভিন্ন ধরনের বিটল পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করতেছে। এই বক্সগুলো যদি সঠিক সময় আপনারা পরিচর্যা করতে না পারেন, বিশেষ করে এই সময়টার মধ্যে, এই বর্ষাকাল সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের বক্সগুলো এভাবে পরিচর্যা করতে না পারেন, তাহলে আপনাদের বক্সগুলো 100% বক্সগুলো নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা ভাববেন যে বক্সগুলো এমনিতেই হয়তো বা এই বর্ষাকালের কারণে পিঁপড়া তেলা পোকার কারণে আপনাদের বক্সগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে সেটি মূল কারণ হবে না। মূল কারণ হবে এই পুরুষ মৌমাছির এভাবে থাকার কারণে বক্সগুলো নষ্ট হয়ে গেছে। উপরে পাটটি তুলে আমরা যে জায়গাটির মধ্যে মাছিটি বসিয়ে দিয়েছি সেই জায়গাটি থেকে একটু দূরত্বে রেখেছি, এতে করে বাইরের যে মৌমাছিগুলো যাতায়াত করতেছে এই মৌমাছিগুলো বক্সের ভিতরে অনায়াসে ভিতরে ঢুকতে পারবে, কোনো ধরনের গ্যামজাম বা সমস্যা করবে না। আপনারাও ঠিক একইভাবে এই বক্সগুলো আপনাদের যদি শ্রেণা মৌমাছি বা মেলিফেরা কেউ যদি কোনো দুই একটা বা শখের বসে একটা দুটা বক্স চাষ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মতো করে পর্যবেক্ষণ করবেন। এবং উপরের যে ঢাকনাটি তোলা মাত্র নিচের পাটের মধ্যে কিছু পিঁপড়া দেখা যাইতেছে, আর আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা তো বাক্সের যে খুঁটিটি আছে এই খুঁটিটির মধ্যে আমরা পিঁপড়া যেন তেলাপোকা পিঁপড়া যেন উপরে উঠতে না পারে তার জন্য আমরা মেডিসিন ব্যবহার করেছি, কিন্তু উপরে যে বাক্সের সাথে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মনে করেন জঙ্গলগুলো, এই জঙ্গলি লতা ঘাসগুলোর কারণে বাক্সের অনেক সময় টিনের গায়ে এসে লাগে, এই লতাগুলো বেয়ে পিঁপড়া এসে অনেক সময় এইখানে বাসা তৈরি করে, যার কারণে নিচের মধ্যে পিঁপড়া তেলাপোকা টিকটিকি মারা ঔষধ দেওয়ার পরও বক্সগুলো আপনাদের সুরক্ষিত থাকবে না, পিঁপড়াগুলো আক্রমণ করবে। অবশ্যই আপনারা যা পোকামাকড় থেকে শুরু করে আপনাদের বক্সে যেন আশেপাশে কোনো ধরনের গাছ বা কোনো কিছু লতাপাতা কোনো কিছু যেন না থাকে, এবং বক্সের মধ্যে যেন উঠতে না পারে বা বক্স যেন একাই একটি জায়গায় নিরাপদভাবে থাকে সেই দিকে একটু খেয়াল করবেন, এবং বক্সগুলো ভালোভাবে সুরক্ষিতভাবে রাখবেন। আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের মেডিসিনটি দেওয়ার পরও বক্সটি ভালোভাবে পর্যবেক্ষণ করে খুলে দেখানোর পরও আমরা নিচের মধ্যে বাড়তি যে আবর্জনা বা বাড়তি যে জঙ্গলের গাছগুলো আছে এই জঙ্গলের গাছগুলো সব ফালাই দিতেছি, এতে করে আমাদের বক্সগুলো থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং বক্সগুলো থেকে অনেকটাই দূরত্বে রাখবেন, যার কারণে আপনাদের এই পিঁপড়া তেলাপোকা যেন বক্সের মধ্যে এই গাছগুলো বেয়ে উঠতে যেন না পারে, এদিকে আপনারা খেয়াল করবেন। আমরা বাক্সটির উপরের ঢাকনা দিয়ে দিলাম। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি। যাদের মৌমাছির উপকরণ প্রয়োজন হবে পাইকারি এবং খুচরা সেল করে থাকি, যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর যাদের মৌমাছি সম্পর্কে বিভিন্ন ধরনের যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। দেখেন আমাদের অলরেডি একটি বক্সে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের চেক করা, এখন আমরা পরবর্তী যে বক্সটি আছে এই বক্সটি আমরা চেক করতেছি। উপরের ঢাকনাটি তোলা মাত্রই
আমরা দেখেন কুইন গেটটি একটু আলতো করে তুলে দিয়েছি। এই কুইন গেটটি তুলে দেওয়ার কারণে অনেক পুরুষ মৌমাছি দেখা যায় যে নিচের মধ্যে মরে পড়ে আছে, আমরা সেগুলো শ্রমিক মৌমাছি বাইর করতে পারে না। আমাদের চোখে পড়া মাত্রই আমরা কুইন গেটটি আলতো করে তুলে দিয়েছি, এতে করে তারা অল্প সময়ের মধ্যে সবগুলো নিয়ে আসতে পারবে। দেখেন আমরা অলরেডি আমাদের যে বক্সটি আছে, বক্সটির কুইন গেটটি উপরে একটু তুলে দেওয়ার কারণেই যা পুরুষ মৌমাছি ছিল মারা গেছিলো, সবগুলো পুরুষ মৌমাছি অনায়াসেই সারা তারা কুইন গেট দিয়ে বাইরে বাইর করে দিয়েছে। এবং নিচের ঢাকনাটি তোলা মাত্রই দেখতে পাচ্ছি কিছু পিঁপড়া আমাদের এই বক্সের নিচের মধ্যে বাসা তৈরি করছে। নিচের মধ্যে এগুলো দেওয়ার কারণেও দেখেন আশেপাশে অনেক ধরনের কচু গাছ বা বিভিন্ন ধরনের জঙ্গল দেখা যাইতেছে। এই জঙ্গলগুলো থাকার কারণে মূলত এইভাবে পিঁপড়াগুলো ওঠে। আমরা উপরের ঢাকনাটি বা সুপার বক্স বা রুট চেম্বার সহকারে নিয়ে আমরা আলতো করে একটু ফাঁকা করে রেখেছি, এতে নিচ দিয়ে মৌমাছিগুলো ভেতরে যাতায়াত করতে পারবে। এবং আমাদের যে ঢাকনাটি আছে এই ঢাকনাটি আমরা এখন ভালোভাবে পরিষ্কার পরিচর্যা করব এবং বক্সটিকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করব। আপনারা দেখেন আমাদের হাতে এখন যে নিচের ব্রুট চেম্বারের একবারে নিচের যে তলি আছে যেদিক দিয়ে মৌমাছি যাতায়াত করে, সেই দিক দিয়ে দেখেন কিছু মৌমাছি তারা পরে মরে পড়ে থাকার কারণে অনেক ধরনের ছোট ছোট তারা নতুনভাবে মানে পোকার আক্রমণ হওয়ার জন্য ছোট ছোট অনেক ধরনের দেখা যাইতেছে যে পোকা দেখা যাইতেছে। আবার পাশাপাশি দেখা যাইতেছে অনেক ধরনের বিটল পোকা বা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ এই বক্সটির মধ্যে বোঝা যাইতেছে। আমরা যদি সঠিক সময়ে এভাবে বক্সগুলো পর্যবেক্ষণ করি বা পরিচর্যা করি তাহলে আমাদের পুরো বক্সগুলো নিরাপদ থাকবে এবং বক্সগুলো সুরক্ষিত থাকবে। আশা করা যায় যে সামনের সেজন যখন আসা পর্যন্ত আমরা যদি এভাবে সঠিক পরিচর্যা করি বা প্রতিটা বক্সের মধ্যে মধু আছে কি না সব দিকে একটু যদি খেয়াল করি তাহলে আশা করা যাবে যে আমাদের বক্সগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি দেখা যায় টানা এক সপ্তাহ বা দুই দিন বা তিন দিন বা চার দিন এরকম যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই ওদের খাবারের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর আমরা যেহেতু এই বক্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মধু থাকার কারণেও আমরা বর্ষা সিজনের আগ দিয়ে মধুগুলো কালেকশন করি না। প্রতিটা বক্সে 2 কেজি 2.5 কেজি 3 কেজি এমনও বক্সে আছে 3 কেজি 3.5 কেজি পর্যন্ত মধু আছে। কিছু কিছু বক্সে শুধু ব্রুট চেম্বারের যে বক্সগুলো আছে 1/2 কেজি বা 3 পোয়া এরকম পরিমাণ মধু আছে, তারপরেও আমরা এই মধুগুলো কালেকশন করি না। এই মধুগুলো কালেকশন না করার কারণে আমাদের যখন ওদের খাবারের প্রয়োজন পর্যাপ্ত প্রয়োজন হবে তখন তারা সেই মধুগুলো থেকে খেতে পারবে আর আমাদের নতুন করে ওদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া লাগবে না, যার কারণে আমরা এগুলো এভাবেই দিয়ে রাখি। তারপরও আমরা বক্সগুলো পর্যবেক্ষণ করব, যদি কোনো চাকের মধ্যে দেখা যায় মধু শূন্যতা দেখা দিতেছে যে চাকের মধ্যে কোনো ধরনের মধু নেই সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেব। যদি আমরা খাবারের ব্যবস্থা করে দিই তাহলে আমাদের বক্সগুলো নিরাপদ থাকবে এবং সুরক্ষিত থাকবে। আমার উপরে ঢাকনাটি তোলা মাত্রই দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে তারা যে মধুগুলো আছে এই মধুগুলোর মধ্যে কিছু কিছু মধু তারা খেয়ে ফেলছে। আর পর্যাপ্ত পরিমাণ মধু থাকায় আমাদের এই বক্সটির মধ্যে এখন প্রয়োজন হবে না যে মধু দেওয়ার জন্য তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া লাগবে না। আমরা সুপার বক্সটি দেখলাম, চেক করলাম এবং ব্রুট চেম্বারটিও চেক করে আমরা যেটা বুঝতে পারলাম আমাদের এই বক্সটি একবারেই নিরাপদ আছে, বক্সের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।